লোকসভা নির্বাচন ঘোষণা দেওয়ার সাথে সাথেই গোমতী জেলার মহকুমায় উদয়পুরে 27 মার্চ সন্ধ্যা উদয়পুরে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ফ্ল্যাগ মার্চ বুধবার রাত 7টায় শুরু হয়ে রাত 8:30 সমাপ্ত হয়। ফ্ল্যাগ মার্চের নেতৃত্বে ছিলেন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সুফিক দে, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা, রাধাকৃষ্ণপুর থানার ওসি বাবুল দাস সহ আরও অন্যান্য আধিকারিকরা। ফ্ল্যাগ মার্চ চলাকালীন গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠক সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ভূমিকা পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে ফ্ল্যাগ মার্চ উদয়পুরে অনুষ্ঠিত হয়েছে। ভোট সম্পন্ন হওয়া অবধি ধারাবাহিকভাবে জেলার বিভিন্ন থানায় এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হবে। লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফ্ল্যাগ মার্চ ছাড়াও জেলার সাধারণ মানুষদের যে কোনো সাহায্য সহযোগিতা করার জন্য জেলার পুলিশ সতর্ক রয়েছে। নমস্কার, আমি ডিস্ট্রিক্ট পুলিশ জো হ্যায় সিস্টার এজেন্সিজ সিআরপি বিএসএফ টিএসআর সব লেকে হাম ফ্ল্যাগ মার্চ কর রহে হ্যায় উদয়পুর মে তাকি ভোটার জো হ্যায় উনমে কনফিডেন্স ইনস্টিল হো অর জ্যাদে সে জ্যাদা লোক আয়ে विदाउट फियर और भारी मात्रा में वोट करें। जो हमारा अब तो क्योंकि कैंडिडेट्स हैं आज उन्होंने अपना नॉमिनेशन भी दे दिया है तो बिल्कुल ही नियर इलेक्शन, तो हमारी तरफ से पुलिस प्रशासन की तरफ से सिस्टर एजेंसीज की तरफ से हम रेगुलरली एरिया डोमिनेशन और फ्लैग मार्चेस कर रहे हैं ताकि ज़्यादा से ज़्यादा लोग बिल्कुल फियरलेसली आएँ, वोट करें और ये डेमोक्रेसी का जो फेस्टिवल है उसको सेलिब्रेट करें। ब्यूरो रिपोर्ट, निर्माहल टीवी।